বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই যে মাহির জামান, তুমি 15 থেকে পড়ো। রুল 15, টু অলসো এজ ওয়েল, আরো আরো কোনো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পরই পর এই লিঙ্কিং গুলো লিঙ্কার গুলো ব্যবহৃত হয়। তবে অলসো কে সেন্টেন্সের শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায়। হি নিডস এ পেন, হি অলসো নিডস এ বুক। কারিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ অলসো এ গুড স্টুডেন্ট। হি ইজ গোয়িং টু স্কুল টুডে, ইউ ক্যান গো এজ ওয়েল। হি ইজ এ সিঙ্গার, হি ইজ এন অ্যাক্টর টু। হি টোল্ড দ্য ম্যাটার ইন ডিটেল, হি হেল্পড মি অলসো। আচ্ছা, এখানে কি বলছে যে টু অলসো এজ ওয়েল? হ্যাঁ, এগুলো তোমার কি বলছে যে আরো আরো অনেক কিছু ঘটতে পারে। কি বলছে, আরো আরো কিছু ঘটতে পারে, অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কার গুলো। হি নিডস এ প্যান, হি অলসো নিডস এ বুক, অর্থাৎ একটা ইনফরমেশন আছে, আমি আরো ইনফরমেশন আমার দরকার বা কিছু, সেটা আমি জানাতে চাই, সেক্ষেত্রে টু অলসো এজ ওয়েল। করিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ আ গুড স্টুডেন্ট। আমি তো এটা বলতে পারি যে করিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, কিন্তু এটা কেন, অলসোটা কেন আমরা ব্যবহার করছি, যে মানে আরো অর্থে আরো। হ্যাঁ, রহিম ভালো ছেলে, করিম আরো ভালো ছেলে, করি অথবা রহিম ভালো ছেলে, করিম ও করিম ও ভালো ছেলে। এই যে ও একটা জিনিসকে অতিরিক্ত ভাবে উল্লেখ করা, ওটার রেফারেন্সে ওই কথাটা বলার পরে আবার আরেকবার কথা বলা, ওই অর্থে আমরা যখন ব্যবহার করি তখন এটা ইউজ করা হয়। ওকে, তারপরে পড়ো তুমি নাম্বার 16। রুল 16, এট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাও এ ডে, বর্তমানে, আজকাল, বর্তমান সময়ে ঘটছে, এমন বোঝাতে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। এট প্রেজেন্ট, দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড এট অল। এট প্রেজেন্ট, ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি। নাও এ ডে, দ্য গ্রিন হাউস এফেক্ট হ্যাজ অ্যাপিয়ার্ড as a great threat to our existence. He is waiting for me for a long time, so I have to meet him presently. At the present time, I have no cash in hand. At the present time, তারপরে presently, nowadays, এগুলো তোমার দিয়ে কি বোঝাচ্ছে, বর্তমানে কোনো কাজ ঘটছে বা বর্তমানে অথবা আজকাল, এরকম একটা জিনিস। যেমন এট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড এট অল, তাহলে এখানে কি বলছে যে এটা কোন টেন্স, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল। এট প্রেজেন্ট আমরা এখানে প্রেজেন্ট সিম্পলটা বোঝাচ্ছি। তারপরে বলছে এট প্রেজেন্ট ওয়েমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি রিমার্কেবলি, এটাও প্রেজেন্ট সিম্পল। নাওয়াডেজ গ্রিন হাউস ইফেক্ট হ্যাজ অ্যাপিয়ার্ড, এখানে আমি বলছি যে যে বিষয়টা হলো যে যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, লাস্ট মোমেন্ট পর্যন্ত তাদেরই হাজিরা হবে, আর যারা থাকবে না তাদের কিন্তু অ্যাবসেন্ট করে দেওয়া হবে। এই তুমি বুঝে শুনে তোমার অবস্থানটা তুমি ঠিকভাবে অবস্থান ঠিক রাখবে, কেমন? ওকে, এবার দেখো নাম্বার 17। রুল 17, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, প্রথমত, দ্বিতীয়ত। কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যেমন, দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। ফার্স্টলি, উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। সেকেন্ডলি, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ। থার্ডলি, স্টেপ শুড বি টেকেন এগেনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড। ফোর্থলি, মডার্ন অ্যান্ড সাইন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড। এখানে দেখো,
কাল্টিভেশন এটা একটা একদম মানে খুবই ইয়া উচ্চারণ, নর্মাল বা লোকাল কালটিভেশন সুন্দর করে উচ্চারণ করবে। ইংরেজি উচ্চারণের উপর অনেক কিছু নির্ভর করে, তোমার ভালো উচ্চারণ প্রনাউন্সিয়েশনের জন্য তোমার ভালো চাকরি হতে পারে। এবং একটা সময় তোমার যখন তুমি পরীক্ষায় পাশ করবে ইউনিভার্সিটি অথবা যে কোনো ইয়ে থেকে, তুমি পরীক্ষায় পাশ করার পরে তোমার রেজাল্ট খুব ভালো কিন্তু তোমার প্রনাউন্সিয়েশনটা সুন্দর না, যেমন কাল্টিভেশন এটাই খুবই একটা পুয়ার উচ্চারণ। কালটিভেশন সুন্দর করে উচ্চারণ করবে, তাহলে তোমার দেখা যাবে যে তোমার প্রেজেন্টেশনটা তো ভালো হবে, তোমার জবের ক্ষেত্রে তুমি তাদের আগে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে প্যাসেজটা আছে এখানে, দেয়ার আর টু দেয়ার দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। ফার্স্ট উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। আমরা ফার্স্টলি বাদ দিলেও কিন্তু সেন্টেন্সটা ওকে হচ্ছে। আমি যদি এরকম বলি যে উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, ধরে রাখতে হবে, সাস্টেইন তো ধরে রাখা। তারপরে আমি যদি বলি যে উই মাস্ট, আমি সেকেন্ডলি বাদ দিয়ে যদি বলি উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড পপুলেশন গ্রোথ, তারপরে যদি বলি যে স্টেপস শুড বি টেকেন অ্যাগেনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, তারপরে যদি বলি যে মডার্ন অ্যান্ড সাইন্টিফিক মেথড অফ কালটিভেশন শুড বি ইন্ট্রোডিউসড, তাহলে কিন্তু সমস্যা হয় না কোনো বাক্য। তার মিনিং কিন্তু এখানে প্রত্যেকটা সেন্টেন্সে মিনিং ক্রিয়েট হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু বাক্যগুলোর মাঝে যে আন্তঃসংযোগ লিঙ্কিং এর যে বিষয়টা, একটাকে ভালো করে গাথা সুন্দর করে একটা জিনিসের পর একটা জিনিসকে প্রেজেন্টেশন করা, লিঙ্ক করাটা, বাক্যগুলোর মাঝে আন্তঃসম্পর্ক তৈরি করাটা, এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমরা এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো ব্যবহার করি। যদি আমরা জানি যে কানেক্টর লিঙ্কের মধ্যে একটা পার্থক্য আছে, লিঙ্কার সাধারণত বাক্যের মাঝখানে বসে একটা সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করে। সেন্টেন্স কানেক্টর হলো এই যে সেন্টেন্স বাক্যগুলোর মাঝে আন্তঃসংযোগ স্থাপন করে, যেমন এখানে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আসলে কিন্তু এক ধরনের সেন্টেন্স কানেক্টর, আর লিঙ্কারটা হলো কি বাক্যের মাঝখানে বসে বাক্যের অভ্যন্তরস্থ কোনো কিছুতে সম্পর্ক স্থাপন করে। যেমন আমি যদি বলি যে হি ওয়াজ লেট ইন দ্য মিটিং সিন্স হি ওয়াজ ইল, ঠিক আছে, যেমন আমি যদি এরকম বলি মনে করো যে হি ওয়াজ লেট ইন দ্য মিটিং সিন্স হি ওয়াজ ইল। এই যে এখানে দেখো দুইটা সেন্টেন্স, এখানে দুইটা বাক্য, এই প্রথমটা হলো এটা, হ্যাঁ প্রথমটা হলো একটা হি ওয়াজ লেট ইন দ্য মিটিং, আর একটা হলো হি ওয়াজ ইল, হি ওয়াজ, আর হলো এটা হি ওয়াজ ইল। ওকে, তাহলে এখানে দুইটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, হি ওয়াজ লেট ইন দ্য মিটিং, হি ওয়াজ ইল। ওকে, এই দুইটা বাক্যের মাঝে দেখো এই দুইটা বাক্যকে যুক্ত করেছে এ সিন্স, দুইটা বাক্যের মাঝে ব্যবহৃত হয়েছে কি, দুইটা বাক্যের মাঝে ব্যবহৃত হয়েছে সিন্স। আচ্ছা, এই সিন্সটাকে আমরা বলতে পারি এটা একটা লিঙ্কার, কারণ হচ্ছে এটা বাক্যের অভ্যন্তরস্থ বিষয়গুলো মানে দুইটা যেটা ক্লজকে এখানে যুক্ত করেছে, এখানে এটা একটা ক্লজ আর একটা ক্লজ হলো এটা, ঠিক আছে, যখন দুটো ক্লজকে যুক্ত করে একসাথে সেটাকে আমরা লিঙ্কার বলি। তবে আর যখন এরকম সিচুয়েশন হয়, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লজকে যুক্ত করে না, এখানে কিন্তু টোটাল একটা সেন্টেন্সকে এখানে কিন্তু এটা যুক্ত করেছে, যেমন দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম, এটা একটা সেন্টেন্স, আরেকটা হলো যে কি উই মাস্ট সাস্টেন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, এটা একটা সেন্টেন্স। এইভাবে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স,
এখন এই যে দেখো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অথবা ফোর্থলি এই যে এগুলো আছে এগুলো কিন্তু কিন্তু এই সেন্টেন্সগুলোকে কানেক্ট করেছে, তাই না? এই সেন্টেন্সগুলোকে কিন্তু এখানে কানেক্ট করেছে। আর এখানে যেটা আছে এই সেন্সটা তোমার কি করেছে, এই যে দুইটা ক্লজকে কানেক্ট করেছে। তো লিঙ্কারের কাজটাই হলো মূলত ক্লজগুলোকে কানেক্ট করা। তবে বিষয়টা এরকম না যে কোনো লিঙ্কার কখনো কানেক্টর হতে পারে না, বা কোনো কানেক্টর কখনো লিঙ্কার হতে পারে না, হতে পারে, অসুবিধা নেই। তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যেমন উই মাস্ট সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। তাহলে বোঝা গেল লিঙ্কার গুলো সাধারণত এই ধরনের এই যে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়, যেখানে দুটো ক্লজ থাকে বাক্যের মাঝখানে। আর এই যে কানেক্টর গুলো সাধারণত এই যে এই ধরনের সিম্পল সেন্টেন্সে প্রথমে ব্যবহৃত হয়, এই যে সিম্পল সেন্টেন্স, এই যে এটাও সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এটা আমি বলেছি জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট গিভেন ওভার হিয়ার। আচ্ছা, তারপরে নাম্বার 18। করো স্যার, ফ্র্যাগমেন্টেশন মানে কি? ফ্র্যাগমেন্টেশন মানে হলো যে তোমার স্টেপ শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড। ল্যান্ডকে যে আমরা ছোট ছোট ভাগ করে ফেলছি, হ্যাঁ, মানে ভাগ হয়ে যাচ্ছে বেশি বেশি। এখানে কি বলছে যে দেয়ার আর মেনি ওয়েজ টু সলভ দ্য ফুড প্রবলেম ইন বাংলাদেশ। প্রথমটা হলো কি, মাস্ট সাস্টেন দ্য প্রেজেন্ট, মানে আমাদেরকে সাস্টেন করতে হবে, ধরে রাখতে হবে প্রেজেন্ট ফুড প্রোডাকশন। তারপর আমাদেরকে উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড, জনগণ যে বাড়ছে এটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে স্টেপ শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, হ্যাঁ, যে জমি যে মানে খুব ছোট ছোট অংশে ভাগ হয়ে যাচ্ছে এটাকে আমাদেরকে রুখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে ছোট ছোট অংশে ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে দেখা এটার যে ফসলের যে ইয়াটা রেট অফ প্রোডাকশন বা বড় জায়গা হলে যেরকম একটা অবস্থা, মানে কাল্টিভেশনটা খুব ভালো হয়, ছোট জায়গা হলে সেক্ষেত্রে এটা প্রবলেম। তারপরে বলছে যে মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড, এটা তো বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 18 পড়ো। Rule 18. But on the other hand, on the contrary, instead of that, whereas in contrast, কিন্তু বা অন্যদিকে, পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, বাট ইউ ডিড নট কাম। হি ইজ পোর, হোয়ার ইজ হিজ ওন ব্রাদার ইজ এ রিচ বিজনেসম্যান। আই ডো নট লাইক হিম, বাট হি লাইকস মি ভেরি মাচ। ঢাকা ইজ ওভার পপুলেট। On the other hand, on the contrary, in contrast with this, whereas Khulna is less populated, I asked him for some money. Instead of that, he gave me some advice. এই যে এখানে দেখো একটা কথা তুমি বলতেছো, পাশাপাশি এই কথাটা বলার আরেকটা যে কথাটা বললা সেটার একটা অপোজিট কথা তুমি বলবে, সেক্ষেত্রে কি ধরনের লিঙ্কের ব্যবহার করা যেতে পারে। যেমন আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, বাট ইউ ডিডেন্ট কাম। তাহলে এই যে দেখো এখানে এই যে এখানে বলেছে যে আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে, আমি তোমাকে ওই দিন আশা করেছিলাম, বাট ইউ ডিডেন্ট কাম, কিন্তু তুমি আসোনি। এই যে এক্সপেক্ট সে করেছিল কিন্তু এর উল্টাটা ঘটেছে যে সে আসেনি। যার ফলে এখানে আমরা কি শিখলাম যে অপোজিট কথা বললে সেখানে আমরা বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, ওয়ার এজ, ইন কন্ট্রাস্ট, অর্থাৎ কোনো জিনিসে অপোজিট কোনো কথা যদি পরের সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারি। এই যে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট উইথ দিস, হোয়ার এজ, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো করো রুল 19। আদারওয়াইজ, লেস্ট, অন্যথায়, পাছে একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে
বা ঘটতে পারে এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দি এক্সাম এক্সামিনেশন। দে ওয়ার্কড ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্য বাস। Do it in time. Do it in time, otherwise you will be punished. আরেকটা হলো work fast lest you should miss the train, ওই যে এটা ইয়ে দেওয়া আছে। আচ্ছা দেখ, এখানে একটা নিয়ম আছে গ্রামারের, যে lest এর পরে সাধারণত should অথবা might হয়। lest এমনিতে একটা নেগেটিভ মিনিং ক্রিয়েট করে, এমন যাতে না হয়। হ্যাঁ, রিড অ্যাটেন্টিভলি পড়ো মনোযোগের সাথে, lest এমন যাতে না হয় তুমি পরীক্ষায় ফেল করো। আর লেস্ট এর পরে সাধারণত কি হয়, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, বুঝতে পারছো? এই যে আমরা এখানে দেখি লেস্ট এর পরে সেন্টেন্স, লেস্ট এর আগে একটা সেন্টেন্স থাকবে, লেস্ট এর আগে একটা সেন্টেন্স থাকবে, তারপরে এই যে এখানে লেস্ট, সাবজেক্ট থাকবে একটা, তারপরে তোমার এখানে শুড অথবা মাইট, মাইক্রোফোন ওপেন অন আছে কেন, বন্ধ করো। যাদের মাহির জামানের ছাড়া, ইনফ্যাক্ট সবাই মাইক্রোফোন বন্ধ রাখো, অফ রাখো, যখন কথা বলবে তখন মাইক্রোফোন খুলবে। এই যে এটা হলো এখানে মূল বিষয়টা, যে এখানে তোমার যে যদি এরকম থাকে যে ধরো, ও লেস্টটা কই, লেস্ট তো লিখে নে, লেস্ট হ্যাঁ, লেস্টের আগে একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের পরে যদি সাবজেক্ট, ওই লেস্টের আগে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্স মানে তো এখানে সাবজেক্ট প্লাস যে কোনো ভার প্লাস যে এটা, এরপর তোমার লেস্ট হবে, এরপর তোমার সাবজেক্ট হবে একটা, এরপরে লেস্টের পরে সাবজেক্ট থাকবে, এবারে শুড অথবা মাইট হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। তাহলে এখানে লেস্ট মানে হচ্ছে কি, যাতে এমন না হয়। তাহলে এই যে দেখো এখানে রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি ভালো করে পড়ো, লেস্ট যাতে এমন না হয় ইউ মিস, ইউ শুড কি হয়ে গেল এটা, ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, যাতে এমন না হয় ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, তাই না? তাহলে এখানে আমরা এটা কিন্তু বুঝতে পারছি। তাহলে এই যে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এরপরটা দে ওয়ার্ক ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন, এখানে শুড অথবা মাইট দুটো যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। হারি আপ লেস্ট ইউ শুড মিস দ্যাট বাস, তাড়াতাড়ি করো এমন যাতে না হয় তুমি বাসটা মিস করো, এই অর্থে। ডু ইট ইন টাইম, তাড়াতাড়ি করো, অন্যথায় ইউ উইল বি পানিশড, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড। ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো পাঁচ এমন না হয় তুমি ট্রেনটা মিস করো। এই যে অর্থ এইভাবে, অর্থাৎ লেস্টের পরে কিন্তু নট ব্যবহার করার আমরা করতে পারবো না, লেস্ট এমনিতেই নেগেটিভ, আদারওয়াইজ আদারওয়াইজ যে লাস্ট কথাটা এমনিতে নেগেটিভ মিনিং ক্রিয়েট করে, নেগেটিভ মিনিং 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 ক্যারি করে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটার পরে আমরা নট ব্যবহার করতে পারি না, কেমন? ওকে, তারপরে দেখো, হ্যাঁ পড়ো। রুল 20,
for instance, for example, such as, like, namely, that is to say, যেমন অর্থাৎ উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয় যেমন পিপল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দেয়ার বেসিক রাইট সাচ এজ ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট ফর ইনস্ট্যান্স ফর এক্সাম্পল ইট ইজ আর্নিং এ হিউজ amount of foreign currency from its various sectors namely manpower garments and leather that is to say it has achieved a dramatic output from these sectors other sectors are also promising like these sectors such as jute handicrafts shrimps etc বুঝতে পারছ এখানে যে যখন আমরা উদাহরণ দিব তখন আমরা কি ধরনের লিঙ্কের ব্যবহার করব এই যে এগুলা ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল সাচ অ্যাজ লাইক নেমলি দ্যাট ইজ টু সে ওকে এটা খুব ইম্পর্ট্যান্ট যে যখন তুমি এক্সাম্পল সেট করবে তখন তুমি কি ধরনের লিঙ্কার তুমি ব্যবহার করবে এটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে দ্য পিপল অফ দ্য ডেভেলপিং কান্ট্রি ডু নট এনজয় দ্য বেসিক রাইট সাচ অ্যাজ ফ্রিডম সাচ অ্যাজ বাক্যের মাঝখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিছি এখানে তোমাকে গ্যাপ দিয়ে দিলে এখানে তুমি এখানে বসাইতে হবে ঠিক আছে সাচ অ্যাজ ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ এটসেট্রা বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট ফর ইনস্ট্যান্স ফর এক্সাম্পল ইট ইজ আর্নিং এ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ফ্রম ইটস ভ্যারিয়াস সেক্টরস নেমলি ইজ নেমলি এখানে নেমলি মানে উদাহরণ দিচ্ছে ম্যান পাওয়ার গভর্নমেন্টস এন্ড লেদার তাহলে এই যে আমরা যখন এক্সাম্পল দিব বাক্যের মাঝখানে বা শুরুতে বা যেভাবে তখন আমরা এই যে এগুলো ব্যবহার করবো এবারে 21 আর এখানে গ্যাপ দিলে কি যে কোন একটা ব্যবহার করতে পারবো ফর ইনস্ট্যান্স ফর এক্সাম্পল তুমি তখন তোমার হিসাব মতো তুমি এখানে চিন্তা ভাবনা করবে যেমন এখানে মনে করো যে কয়েকটা উদাহরণ আসছে হ্যাঁ ধরো কয়েকটা উদাহরণ আসছে যেমন এখানে প্রথমে দিলে ফর এক্সাম্পল হ্যাঁ ফর এক্সাম্পল ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ সবাই খাতায় লেখো না কেন মোহাম্মদ 9401 খাতায় লেখো না কেন খাতায় লেখো হ্যাঁ ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ মুভমেন্ট এগুলো কিন্তু ধরো এটার আগে তুমি ফর এক্সাম্পল দিলা তারপর তুমি আরেকটা কি করলে ওই যে ওইখানে ফর ইনস্ট্যান্স ইট ইজ আর্নিং এ হিউজ এখানে তুমি অন্য একটা দিলা ফর ইনস্ট্যান্স এর পরিবর্তে ফর এক্সাম্পল দিলা তারপরে তুমি এই যে নেমলি ইটস ইটস ভেরিয়াস সেক্টরস নেমলি ম্যান পাওয়ার এখানে সাচেস দিলা এই যে অর্থাৎ এখানে যেমন তারা এটা ব্যবহার করেছে বিভিন্নভাবে তুমিও এটা এখানে বিভিন্নভাবে ব্যবহার করবা আর দ্যাট ইজ টু সে এটা হলো তোমার এক্সাম্পলটা বা এটা এমনভাবে কথাটা বলবা এটা শেষের দিকে বলবা দ্যাট ইজ টু সে এটা যে এটা যেভাবে ব্যবহার করেছে শেষের দিকে অনেকগুলো কথা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে না অনেকগুলো এক্সাম্পল দিয়েছে দেওয়ার পরে কিন্তু শেষের দিকে এই যে দ্যাট ইজ টু সে আমরা যেরকম অনেক কথা বলার পরে সো এটা হয়েছে দেয়ার ফর এটা হয়েছে এরকম বলি না সো দেয়ার ফর শেষের দিকে ব্যবহার করি তো এক্সাম্পল তুমি যদি অনেক দাও এক্সাম্পল দেওয়ার পরে এক্সাম্পলগুলোর শেষে একটা আউটপুট বুঝাইতে তুমি শেষের দিকে একদম লাস্ট সেন্টেন্সে তুমি লিঙ্কার হিসেবে বা যেটা বলো কানেক্টার হিসেবে তুমি দ্যাট ইজ টু সে এটা তুমি শেষের দিকে ব্যবহার করতে পারো ওকে আচ্ছা তারপরে দেখো 21 Rule 21 First of all initially primarily in initially, the beginning initially অর্থাৎ প্রাথমিকভাবে First of all initially primarily in the beginning at the start in the first place সর্বপ্রথম শুরুতে ধারাবাহিক পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয় সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগেইনিং সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা সিটি
First of all, in the first place, any violation of traffic signal must be taken seriously. Initially, at the first, primarily in the beginning, it might be difficult. He will say that, first of all, initially, primarily in the beginning, at the start, in the first place, সর্বপ্রথম শুরুতে এগুলো অর্থাৎ কোনো কিছু বক্তব্যকে লিখতে গেলে এই ধরনের লিঙ্কের ব্যবহার করতে হয় যেমন কি বলছে সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল পপুলেশন ইন দ্য বিগিনিং এই যে ইন দ্য বিগিনিং সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা এখানে কি কোনটা ব্যবহার করলো সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল ট্রাফিক ইন ঢাকা এটা কি এখান থেকে কিছুই ব্যবহার করনি আচ্ছা এখানে এটা তুমি এটা এখানে তুমি এটাই দিতে পারো ইনিশিয়ালি অথবা এটা অ্যাট দ্য স্টার্ট মনে করো তুমি এটাই দিলা At the start, some steps should be taken to control traffic in Dhaka city. অথবা এই যে at the start এটাকে তুমি এদিকে শেষে ইউজ করতে পারো তবে আগে ইউজ করে দেওয়ার অসুবিধা নেই প্রিপজিশনাল ফ্রেজ আকারে এটা ব্যবহার করা যেতে পারে আচ্ছা তারপরে দেখো উপরে বলা যে ফার্স্ট অফ অল অথবা ইন দ্য ফার্স্ট প্লেস এনি ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল মাস্ট বি টেকেন সিরিয়াসলি এই যে মানে এটা এই যে তুমি মনে করো যে এইগুলো যদি তুমি বাক্যে যদি এটা ব্যবহার না করো এগুলা তাহলে কিন্তু বাক্যের অর্থটা ক্লিয়ার হবে তবে এগুলো কেন দরকার এই লিঙ্কার বা এই ধরনের কানেক্টর কেন প্রয়োজন আমাদের কারণ এগুলা একটা জিনিস খেয়াল রাখবা যে কোনটা লিঙ্কার লিঙ্কার হলো ওইটা যেটা বাদ দিলে বাক্যের অর্থটাই ঠিক থাকে না বুঝতে পারছো আর যেটা বাদ দিলে বাক্যের অর্থ ঠিক থাকে কিন্তু হয়তো সৌন্দর্যটা ওইভাবে থাকে না কিন্তু বাক্যের অর্থ বা আমি যা বোঝাতে চাচ্ছি ওইটা ঠিক থাকে সেটা হলো কানেক্টর যেমন এখানে এই যে একটু আগে যে আমি উদাহরণটা দিয়েছি এই যে মনে করো যে হি ওয়াজ লেট ইন দ্য মিটিং সিন্স হি ওয়াজ ইল ধরো আমি যদি এটাকে বাদ দিয়ে দেই এই সিন্সটাকে ধরো আমি বাদ দিয়ে দিলাম তাহলে এই বাক্যের অর্থটা কিন্তু মানে মানে পরিষ্কার হবে না যে হি ওয়াজ লেট ইন দ্য মিটিং হি ওয়াজ ইল এখানে কোনো কিছু মানে মিসিং হচ্ছে মিসিং অর্থটা ক্লিয়ার হবে না অর্থাৎ যে শব্দটাকে বাদ দিলে লিঙ্কা এটা এটাকে বাদ দিলে বাক্যের অর্থটা মিনিং ক্রিয়েট হয় না সেটাকে আমরা বলবো লিঙ্কার যেটা লিঙ্ক করে আর যেটা হলো তোমার সরি কোনটা হয়ে গেল আর যেটাকে যেটাকে বাদ দিলে বাক্যের অর্থটা আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি এখানে কানেক্টার তাহলে এই যে দেখো এখানে ইন ফার্স্ট প্লেস ইন দ্য এই যে ফার্স্ট অফ অল ইন দ্য ফার্স্ট প্লেস এগুলোকে যদি বাদও দেই তাহলে কিন্তু দেখো এই যে আমি ধরো এটাকে বাদ দিয়ে দিলাম ধরো আমি এটাকে বাদ দিয়ে দিলাম তাহলে অর্থটা কি দাঁড়ায় যে ভায়োলেশন অফ ট্রাফিক সিগন্যাল মাস্ট বি টেকেন সিরিয়াসলি হ্যাঁ এটা কি অর্থ পরিবর্তন হয়েছে অর্থ কিন্তু পরিবর্তন হয় নাই তো কাজে বোঝা গেল এটা একটা কানেক্টর এটা এভাবে কিন্তু মাথায় খেয়াল রেখে পড়তে হবে আচ্ছা তারপরে দেখো এটা এটা পড়ো রুল 22 অলওয়েজ ইউজুয়ালি জেনারেলি অ্যাজ ইউজুয়াল মোস্ট অফেন ভেরি অফেন ফ্রিকোয়েন্টলি সামটাইমস এট টাইমস সর্বদা সাধারণত প্রায় মাঝে মধ্যে যে ঘটনা সর্বদা বা প্রায়ই মাঝে মধ্যে ঘটে যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয় যেমন আই ডো নট লাইক হিম বাট হি কামস হেয়ার ফ্রিকুয়েন্টলি নাথিং ক্যান কিওর হিম হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি দে হ্যাভ ডিফিটেড আস This time they cannot defeat us always. He is a very simple and polite man as usual. He usually, always, generally, as usual, most often, very often,
often, sometimes, at times, gets up from bed early in the morning. দেখো এখানে আমি যদি এই যে এটা বাদ দিয়ে দিই, মনে করো বাট বাদ দিয়ে দিলাম, তাহলে কি হয় অর্থটা দেখো, আই ডো নট লাইক হিম, হি কামস হিয়ার ফ্রিকুয়েন্টলি। এখানে মনে হচ্ছে যেন কিছু একটা বাদ রয়ে গেছে এবং মিনিংটা ক্রিয়েট হচ্ছে না। এই যে এটা যে ক্রিয়েট হচ্ছে না, এই জন্যই এই বাটকে এখানে আমরা লিঙ্কার বলবো, ঠিক আছে? আবার দেখো, নাথিং ক্যান কিওর হিম, হি টেক্স ড্রাগস ফ্রিকুয়েন্টলি। এখন আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, মনে করো ধরো, তখন অর্থটা কি দাঁড়ায়, যে নাথিং ক্যান কিওর হিম, কোনো কিছু তাকে মানে কিওর করতে পারবে না, হি টেক্স ড্রাগস, সে নেশা করে। তাহলে এখানে দেখো, সে নেশা করে, সে কেমন নেশা করে এটা তো বুঝতে পারছি না। তাহলে বোঝা গেল এখানে একটা ওয়ার্ড বাদ যাচ্ছে, যে ওয়ার্ডটা বাদ গেল যাওয়ার ফলে আমি কিন্তু বাক্যের অর্থটা আমার কাছে পরিষ্কার না। বাক্যগুলোর মাঝে একটা আন্তঃসম্পর্ক স্থাপনকারী একটা শব্দ রয়েছে, সেই শব্দটা না না দিলে আমার কিন্তু হবে না। এই জন্যই যেই শব্দটা না দিলে বাক্যের অর্থ ক্লিয়ার হয় না, এবং যে শব্দটা না দিলে বাক্যের অন্তর্নিহিত যে মিনিংটা এটা পরিষ্কার হয় না, সেটাকে বলা হচ্ছে লিঙ্কার। আর এটা যদি বাদ দিয়ে যদি করা যায়, সেটাকে বলা হবে কি, কানেক্টর। কানেক্টর আচ্ছা, তারপরে হি দে হ্যাভ ডিফিটেড আস ইন দা ইন দিস টাইম, দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, দে ক্যানট ডিফিট আস অলওয়েজ। এই যে এখানে যদি অলওয়েজটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখো তো তুমি। হ্যাঁ, অর্থটা কি দাঁড়ায়, যে দে ডিফিটেড আস, তারা আমাদের পরাজিত করেছে, এইবার দে ক্যানট ডিফিট আস, তারা আমাদেরকে পরাজিত করতে পারে না, হইলো কোন অর্থ, অর্থটা কিছু বোঝা যাবে? তুমি যদি এখানে একটা শব্দ বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার এটা হইলো না। তোমার অর্থাৎ মানে যখন লিঙ্কার অথবা কানেক্টর বাদ দিলে, যখন সেটা বাক্যের অর্থটাকে ব্যাপক পরিবর্তন করে দেয়, আমরা বুঝতে পারি না, তখনই এটাকে আমরা বলি লিঙ্কার। বুঝতে পেরেছ? এই যে এখানে যেমন, এই যে এখন তুমি এটা বড় বাক্যটা এখন কেমন মনে হয় দেখো, যে দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, তারা আমাদেরকে এইবার পরাজিত করেছে, দে ক্যানট ডিফিট আস অলওয়েজ, তারা সবসময় আমাদেরকে পরাজিত করতে পারবে না, এখন কিন্তু এটা ক্লিয়ার, তাই না? এই কারণে আমরা অলওয়েজ থেকে আমরা কি বলবো, লিঙ্কার হিসেবে আখ্যায়িত করব। তারপর দেখো, হি ইজ আ ভেরি সিম্পল অ্যান্ড পোলাইট ম্যান অ্যাজ ইউজুয়াল। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, আমি যদি এটাকে বাদ দিলে কি হবে, হি ইজ আ ভেরি সিম্পল অ্যান্ড পোলাইট ম্যান, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে অ্যাজ ইউজুয়াল বাদ দিলেও এখানে কিন্তু অর্থটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, এখানে এক সেন্টেন্স। আচ্ছা, হি ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফ অ্যান, সামটাইমস, অ্যাট টাইমস, গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। আমি যদি এগুলো বাদও দিয়ে দিই, তাহলে কি হয়, যেমন হি গেটস আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং, সে বিছানা থেকে সকালে ঘুম থেকে উঠে, এটা বাদ দিয়ে দিলেও কিন্তু অর্থটা ক্লিয়ার হয়। তবে যদি কোনো একটা কনটেক্সটে আমি বর্ণনা করি, তখন কিন্তু এগুলো লাগবে। কোনো কনটেক্সটে বর্ণনা করলে এই লিঙ্কার অথবা এই কানেক্টরের গুরুত্ব অনেক অনেক বেশি, তখন কিন্তু লিঙ্কার কানেক্টর না ব্যবহার করলে বাক্যের অর্থ বোঝা যাবে না। তারপরে পড়ো 23। রুল 23, আফটার, পরে, দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে, যেমন দ্য স্টুডেন্টস কেম টু কলেজ আফটার দ্য বেল হ্যাড রাং, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার হি হ্যাড পাসড হিজ এম এ হি জয়েন্ট এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, হিজ ফাদার ডাইড আফটার হি হ্যাড লেফট দ্য হসপিটাল, হুই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। কি বলছে, যে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে। ওই তো মানে এখানে ডাক্তার এসেছিল, এরপরে রোগী মারা গেছে, তো ডাক্তার যখন আসছে এই জন্য ডাক্তারের আগে আফটার বসছে, তাই না? অর্থাৎ যে কাজটা আগে হয়েছে সেটার আগে আফটার বসে, এটাই এখানে বলছে আর কি। এটা তোমরা জানো খুবই ইজি, এটাও একটা তোমার, এটা বাদ দিলে কিন্তু তোমার কি হবে না, বাক্যের অর্থটা ক্লিয়ার হবে না। তাহলে বোঝা গেল আফটারটা, আফটার একটা অন্যতম লিঙ্কার, ঠিক আছে? তারপরে দেখো এটা, রুল
Rule 24. Before, prior to that, পূর্বে পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনা বোঝার পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে বিফোর ব্যবহৃত হয়, যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, দ্য সান হ্যাড সেট বিফোর উই রিচ হোম, বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, They talked to us prior to that they invited us. অর্থাৎ এখানে যে কাজটা আগে হয়েছে তারপরে বিফোর অথবা প্রায়র টু দ্যাট বসে, যেমন আগে হয়েছে কোনটা পেশেন্ট আগে মারা গেছে, পরে হয়েছে কোনটা ডাক্তার পরে মানে ডাক্তার এসেছে, পরের কাজটা যে কাজটা পরে হয়েছে সেটার আগে বিফোর অথবা প্রায়র টু দ্যাট বসে, এটা হলো এখানে মূল কথা আর কি। যেমন উই হ্যাড, যেমন আমরা আফটার দেখেছিলাম যে যে কাজটা আগে হয় তার সময় সেটার আগে আফটার বসে, আর যে কাজটা পরে হয় সেটার আগে বসে বিফোর অথবা প্রায়র টু দ্যাট, ঠিক আছে। যেমন উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর বিফোর দ্য ট্রেন লেফট, আগে আমরা স্টেশনে পৌঁছেছি এরপরে ট্রেন এসেছে, তো ট্রেন যে কাজটা পরে হয়েছে ট্রেন এসেছিল সরি ট্রেন মানে লিভ করেছে লেফট করেছে এই কাজটা পরে হয়েছে, আমরা আগে স্টেশনে পৌঁছেছি পৌঁছেছিলাম এই কাজটা আগে হয়েছে, যে কাজটা পরে